আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের যে রিমোট সেন্সিং জিআইএস অ্যান্ড জি যে ল্যাব পোর্শানটা আছে সেই পোর্শানের তোমাদের তোমরা সবাই জানো এখানে রিমোট সেন্সিং জিআইএস আছে পুরো বিষয়টি কম্পিউটার ওরিয়েন্টেড তো এই পোর্শানটা আমরা ব্যাক টু ব্যাক অ্যাকর্ডিং টু সিলেবাস পরীক্ষাতে কেমন কোশ্চেন আছে সেভাবে আমরা আলোচনা করবো কতগুলো সিরিজের মাধ্যমে তোমরা একটুখানি দেখে নিও তো আজ আমরা প্রথমেই সিলেবাসের প্রথমে যেটা রয়েছে সেটা আলোচনা করছি ইমেজ জিও রেফারেন্সিং তো কীভাবে আমরা করব দেখো আমরা কিউজিএসটা খুলে নেব তো এবার দেখো আমরা প্রথমে প্রথমে আমরা লেয়ারে যাব লেয়ার থেকে অ্যাড লেয়ার অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার তো তারপরে একটা নতুন উইন্ডো খুলে যাবে এখান থেকে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখো তোমাদের এক্সামে এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে তোমাদের কিন্তু ম্যাপ দেওয়া থাকবে এটা এক্সামেরই ম্যাপ গত ইয়ারে এসেছিলো তো এই ম্যাপটা তা এই ম্যাপে আমরা কীভাবে জিও রেফারেন্সিং করব সেটা তোমাদের আমরা দেখাচ্ছি আর কি দেখো একটু দেখে নাও তো এই ম্যাপটা আমরা প্রথমে সিলেক্ট করলাম করার পরে অ্যাড করব তারপরে এটাকে কিন্তু ক্লোজ করে দেব। দিলেই দেখো এটা কিউজিএইস এসে নূতন উইন্ডো হিসেবে খুলে গেছে এই ম্যাপটাকেই আমরা কিন্তু জিও রেফারেন্সিং করব এটা করার জন্য দেখো আমরা রাষ্ট্রে যাব রাষ্ট্রে গিয়ে আমরা জিও রেফারেন্সিং বলে এখানে অপশান থাকবে একটা সেখানে গিয়ে আবার ক্লিক করব করলে আবার একটা নতুন উইন্ডো খুলে যাবে সেখান থেকে দেখো তোমরা যারা বিগিনার তোমরা যারা শুরু করেছো একটু দেখে নেবে যে মাউস ক্লিক করলেই মাউসের নিচে কিন্তু যেটা তোমাদের প্রয়োজন তার সেই সম্পর্কে লেখা চলে আসবে তোমরা প্রথম করছো তোমাদের প্রবলেম হতে পারে সেটা তোমরা একটু দেখে নেবে তো এখানে দেখো একদম বাঁদিকের কোণে যেটা রয়েছে ওপেন রাস্টার সেটা কিন্তু আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে দেখো এখান থেকে আবার নতুন উইন্ডো খুলে যাবে যাওয়ার পরে আমাদের ম্যাপটা আমরা অ্যাকচুয়ালি কোথায় সেভ করতে চাইছি তো সেটা আমরা এখান থেকে দেখে নেব আর ম্যাপটা কোথায় আছে সেখান থেকে আমরা ম্যাপটা সিলেক্ট করে নেব তো ম্যাপটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ম্যাপটা কোথায় ছিল এই এই প্রসঙ্গে বলে নিই তোমাদের কিন্তু পরীক্ষার সময় এতটা জটিল হবে না কারণ অলরেডি তোমাদের নির্দিষ্ট একটা ফোল্ডার কিন্তু এই ম্যাপটা থাকবে তো সেখান থেকে তোমরা খুব সহজে কিন্তু এখানে ওপেন করে ফেলতে পারবে তো ম্যাপটা ওপেন হয়ে গেছে ওপেন করার পরে এখান থেকে দেখো ম্যাপটা একটু অ্যাডজাস্ট করতে হবে এই যে আমরা প্যানটা দেখতে পাচ্ছি হাত আর কি এটা একটা প্যান এর থেকে আমরা ম্যাপটাকে মুভ করতে পারি ডান দিকে বাঁদিকে বা জুম আউট জুম ইন করতে পারি তো এটা জুম আউট জুম ইন করার পরে দেখো অ্যাকচুয়ালি তোমাদের একটু নিই যে জিও রেফারিং রেফারেন্সিংটা অ্যাকচুয়ালি কী দেখো কোনো একটা ম্যাপে আমরা যদি পার্টিকুলার ল্যাটিটিউড লংসটিউড যদি আমরা সেখানে ম্যাপটাতে আমরা আনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের জিও রেফারেন্সিং করতে হয় উইদাউট জিও রেফারেন্সিং ল্যাটিউড লংসটিউড সেই ম্যাপের ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে আমরা ডিটেক্ট করতে পারি না বা দেখাতে পারি না তো সেই কাজটা আমাদের এখানে করতে হয় জিও রেফারেন্সিং দেখো এখানে আমাদের খুব পরিচিত একটা জায়গা সোনারপুর এই জায়গাগুলো রয়েছে তো এখান থেকে আমরা প্রথমে দেখো প্রত্যেকটা একটা গ্রিড আছে এই গ্রিডগুলো ধরেই একটা আমাদের জিও রেফারেন্সিং করতে হয় চারটে পয়েন্ট আমরা এখানে নেব তো প্রথম দেখো জুম করে নেব নিয়ে এখান থেকে দেখো অ্যাট পয়েন্ট বলে দেখতে পাচ্ছ অ্যাট পয়েন্ট আমরা এখান থেকে নিয়ে নিলাম তারপরে এখান থেকে ঠিক যেমনভাবে আমরা করছি এখানে যেমনভাবে আমি করছি তোমরা সেরকমভাবে করবে দেখো এই যে প্লাস সিম্বলটা এসছে আর কি সেটা আমরা অ্যাডজাস্ট করব। এখানে যে ল্যাটিউ লংজিটিউডের যে একটা গ্রাটিকুল তৈরি হয়েছে সেই গ্রাটিকুলের ওখানে আমরা অ্যাডজাস্ট করব করে ক্লিক করলাম করলেই একটা নূতন উইন্ডো খুলে যাবে সেখান থেকে দেখো এখানে এক্স ইস্ট এখানে কিন্তু কোন ভ্যালুটা আমরা ক্লিক করবো বলো তো সবসময় মনে রাখবে এখানে কিন্তু আমরা ক্লিক করব ল্যাটিটিউডের মানটা সরি লংজিটিউডের মানটা মনে রাখবে আমরা কিন্তু এখানে লংজিটিউডের মানটা কিন্তু আমরা ক্লিক করব আর ক্লিক করার সময় ধরো লিখবো কেমনভাবে এইটটি ডিগ্রি তো একটা স্পেস দিয়ে আবার আঠেরো মিনিট তার জন্য আঠেরো লিখে স্পেস আর যদি সেকেন্ড থাকতো তাহলে স্পেস দিয়ে জিরো জিরো লিখে মানে আমাদের ওখানে স্পেস ক্লিক করতে হবে আর কি গ্যাপ দেওয়ার জন্য তারপরে এবার নর্থ এবার ওয়াই নর্থ নর্থে কিন্তু আমরা লাইটউডের মান কিন্তু আমরা এখানে লিখবো তো লাইটউডের মান কত দেখো দেখিনি লাইটউডের মান বাইশ ডিগ্রি তো বাইশ লিখে স্পেস দেবো দিয়ে তিরিশ লিখে স্পেস জিরো জিরো এটা আবার ক্লিক করে দেবো ক্লিক করতেই দেখো তোমরা একটু খেয়াল করো যে এখানে একটা কিন্তু জেসিপি টেবিল খুলে গিয়েছে অর্থাৎ এই জেসিপি টেবিল অর্থাৎ হচ্ছে এর ল্যাট্রিউলের একটা মান এখানে চলে এসেছে এবং এখানে যেখানে আমরা করেছিলাম দেখো সেখানে রেড পয়েন্ট এসছে একটা তোমরা দেখার চেষ্টা করো ঠিক আছে তো একটা পয়েন্ট হয়ে গেলো এরকমভাবে আমাদের ম্যাপে চারটে পয়েন্ট আরও তিনটে পয়েন্ট আরও নিতে হবে একটা নিয়েছি আরও তিনটে ও নেওয়ার সময় একটু খেয়াল করো তোমরা দিকের কোন থেকে শুরু করেছিলে বা ডান দিকের কোণে আমরা চলে যাই গিয়ে এখানে একটা পয়েন্ট আমরা নিয়ে নিও তো এখানে দেখো সেম একই ওয়েতে আবার আমরা চলে যাব কিন্তু অ্যাট পয়েন্ট অ্যাট পয়েন্ট নিয়ে নিলাম নেওয়ার পরে একই রকমভাবে প্লাস চিহ্নটা নিয়ে অ্যাডজাস্ট করে ক্লিক করব ক্লিক করতে এখানে উইন্ডো খুলে যাবে সেখানে এসে আমরা কিন্তু আবার সেম ওয়েতে কাজটা করবো তো সেখানে এই এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে এখানে কিন্তু তোমরা যখনই ল্যাটেরি লংসিটুড পুট করবে ইনপুট দেবে তখন কিন্তু একটা করে স্পেস দিয়ে নেবে যেমন বাইশ ডিগ্রি স্পেস তিরিশ মিনিট স্পেস শূন্য শূন্য ওকে করে দিলাম দেখো দুটো রেসিপি পয়েন্ট চলে এসছে এবং দুটো পয়েন্ট আমাদের হয়ে গেছে আরও দুটো পয়েন্ট আমরা করে নেবো আমরা কিন্তু তাড়াতাড়ি দুটো পয়েন্ট করে নিচ্ছি একই একই ভাবে দুটো পয়েন্ট করে নেবো আবার দেখো একটু তোমরা দেখলে বুঝতে পারবে করে এখানে এসে সবসময় তোমরা মনে রাখবে যে আমাদের কিন্তু এক্স অর্থাৎ ইস্টের ক্ষেত্রে ভ্যালু কিন্তু সবসময় হয় লংজিটিউডের আর ওয়াই অর্থাৎ নর্থের ক্ষেত্রে ভ্যালু সবসময় হয় কিন্তু ল্যাটিউডের আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে মান মানগুলো পুট করার সময় আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পেস দিতে হবে একটা করে তো তিনটে হয়ে গেল আর একটা পয়েন্ট বাকি আছে দেখো সঙ্গে সঙ্গে নিচে দেখো নিচে কিন্তু জেসিবি পয়েন্ট জেসিবি টেবিলে দেখো তিনটে আমরা করলাম বলে তিনটে অ্যাড হয়ে গেছে আর একটা ন্যূতমতমরা তোমাদের কিন্তু এক্সামে চারটে করতে হবে তাহলে কিন্তু না হলে কিন্তু তোমাদের এই জিও রেফারেন্সিং কমপ্লিট হবে না তো এরপরে দেখো আরেকটা করে নিই ওটা কুইক তাড়াতাড়ি করে নিচ্ছি আরেকটা তো আমাদের কিন্তু এখানে চারটে কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো এরপরে চারটে কমপ্লিট করার পরে চারটে জিসিটিল নিচে চলে এসছে এটা করার পরে কী করবো এটা করার পরে দেখো এটা করার পরে আমরা এবার ভালো করে খেয়াল করে এখানে কিন্তু আমরা ট্রান্স এর আমরা চলে আসবো কোথায় ট্রান্সফরমেশন সেটিং এখানে চলে আসবো এই ট্রান্সফরমেশন সেটিং এ ক্লিক করবো করতেই দেখো এখানে একটা নতুন আবার উইন্ডো খুলে যাবে এখানে এই জিনিসগুলো তোমার দেখে নাও ট্রান্সফরমেশন সেটিং এর টাইপসটা যেটা থাকবে এই যে ট্রান্সফরমেশন সেটিং টাইপস টাইপটা কিন্তু আমরা লিনিয়ার রাখবো লিনিয়ার থাকবে আর যেগুলো যেমন আছে সেগুলো এরকমভাবেই থাকবে আর একটা জিনিস খেয়াল করবে তোমরা যেটা টার্গেট এস আর এস যেটা কিন্তু ডাবলু জি এস এইটটি ফোর আর কি থাকবে এটা থাকবে অলরেডি তোমাদের বাই ডিফল্ট তো তোমরা এটা দেখে নেবে আমরা ওকে করে দিলাম ওকে করে দিলাম তো ওকে করে দিতেই দেখো ওকে করার পরে এখানে স্টার্ট জিও রেফারেন্সিং যে পোর্শনটা আছে স্টার্ট জিও রেফারেন্সিং সেটা কিন্তু আমরা ক্লিক করে দেব দিতেই এরকমভাবে কিন্তু দেখাবে এবং দেখাবে যে দেখো জিও রেফারেন্সিং সাকসেসফুল অর্থাৎ যে আমরা জিও রেফারেন্সিং করেছি সেটা কিন্তু সাকসেস হয়েছে তো এরপরে দেখো আমরা যদি এই মানগুলো দেখি একটু আমরা যদি মাউসটা ক্লিক করে নিয়ে যাই দেখো নিচে মানগুলো দেখলে নিচের যে নিচে একদম দেখো দেখতে পাবে নিচে যে কোয়ার্ডিনেটগুলো দেখাচ্ছে সেখানে কিন্তু মানগুলো ডিগ্রি মিনিটে দেখাচ্ছে না ডিগ্রি মিনিটে দেখাচ্ছে না এই মানগুলো এখানে দেখো দেখাচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালুতে দেখাচ্ছে তো এটাকে আমরা ডিগ্রি মিনিটে আনার জন্য আমরা এটাকে আমরা দেখো এই পোর্শনটের দেখো ইপিএচজি যেটা আছে সেখানে আমরা ক্লিক করতে পারি ক্লিক করলেই এখানে কিন্তু যে নতুন উইন্ডোটা খুলে গেল সেখান থেকে আমরা চলে আসবো জেনারেলে জেনারেলে ক্লিক করবো জেনারেলে ক্লিক করতেই এখান থেকে জাস্ট একটা ডিসপ্লে কোঅর্ডিনেট ইউজ ইউনিট রয়েছে যেটা ম্যাপ ইউনিট রয়েছে এটা আমরা ক্লিক করে ডিগ্রি মিনিট সেকেন্ড করে দেব। দিয়ে ওকে অ্যাপ্লাই করে দেব তারপরে ওকে করে দেবো ওকে করতেই এবার দেখো নিচের যে কর্ডিনেটগুলো ছিল সেগুলো কিন্তু দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাচ্ছে এবং পুরোপুরি সম্পূর্ণভাবেই জিও রেফারেন্সিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে জিও রেফারেন্সিং কমপ্লিট করে ফেলবো আমরা প্রথম আমাদের এক্সামে কিন্তু আমাদের এই কাজটা করতে হয় প্রথম যদি আমাদের এক্সামে পাই সরি যদি এক্সামে আমাদের পাই ডায়াগ্রাম বার ডায়াগ্রাম বা যদি আমাদের প্রেত করতে হয় সেক্ষেত্রে তো আমাদের ম্যাপটাকে ডিজিটাইজেশন করতে হয় তো ম্যাপ ডিজিটাইজেশনের আগে কিন্তু আমাদের জিও রেফারেন্সিং করতেই হবে তো ছিল আজকে আমাদের এই প্রথম পার্ট এইটা এই পার্টটা তোমরা দেখে নিয়েছো জিও রেফারেন্সিং একদম সিলেবাসের প্রথমেই ইমেজ জিও রেফারেন্সিং এরপরে আমরা ব্যাক টু ব্যাক সব কাজগুলো দেখাবো তো এটা আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট হলো সেকেন্ড পার্ট নিয়ে আমরা পরে আসছি তোমরা দেখে নিও তোমার যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ